গতকাল কোলাঘাট বাস স্ট্যান্ডে চিন্তাইকারীদের হাতে আক্রান্ত হাওড়া জেলার সাঁতরাগাছির বাসিন্দা পিঙ্কুকে সঙ্গে নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার কে অমরনাথ মহাশয়ের দ্বারস্থ হলেন কোলাঘাটের সমাজসেবী আবিদার মল্লিক মহাশয় এদিন আবিধরবাবু বলেন কোলাঘাটের ধাবাগুলো থেকে কোলাঘাট বাস পর্যন্ত দিন দিন যেভাবে চোর ছিনতাইকারীদের বার বেড়ে চলেছে তাতে কোলাঘাটের সুনাম নষ্ট হচ্ছে এলাকার মানুষও আতঙ্কিত হয়ে পড়ছেন যাতে প্রশাসন এমন ঘটনার পর কড়ান পদক্ষেপ নেন তাই জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলাম এদিন বাবুকে পাশে পেয়ে খুশি সাঁতরাগাছির বাসিন্দা টিঙ্কু নিয়োগী তিনি বলেন আবিদার বাবুর এভাবে আমার পাশে দাঁড়াবে যা কল্পনাতীত বেশ ভালো লাগছে গতকাল কোলাঘাটে যে ভদ্রলোকের পকেট থেকে কুড়ি হাজার টাকা ছিনতাই হয় ঘটনাটি ফেসবুকে দেখার পরে আমি ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করি এবং আজকে আমি অফিসে ডেকেছিলাম ফেসবুক লাইভের মাধ্যমে কোলাঘাটের মানুষজনকে জানাই এবং ওনার কাছে আমি দুঃখিত এবং ক্ষমা যে আমার কোলাঘাটে এই রকম একটা ঘটনা ঘটেছে তো আজকে আমি এসপি সাহেবের কাছে এসেছিলাম দরবার করেছি এবং আমি লোকাল যে প্রশাসন আমার কোলাঘাট বিট হাউস বা কোলাঘাট থানার আন্ডারে আমি স্থানীয় মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং এসপি সাহেবেরও দৃষ্টি আকর্ষণ করলাম এবং ওখানে গিয়ে আমি প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছি আমি সব সময় দুস্থ অসহায় মানুষের পাশে আছি এবং আমার টিঙ্কু নিয়োগী ভাইয়ের পাশেও আছি আমি চেষ্টা করব। যে এই সমস্ত অসামাজিক সমাজবিরোধী মানুষরা যাতে শাস্তি পায় এবং তাদের যাতে উপযুক্ত শাস্তি দেওয়া যায় আমি আবিদার মল্লিক কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক এতে আমি প্রচণ্ড খুশি এবং শুধু খুশি না মানে আমার ভাষা জ্ঞান নেই যে দাদাকে কী বলে আমি এ করব যে একজন অচেনা মানুষকে দাদা যে এরকম পাশে দাঁড়িয়েছে তো এটা বিশ্বাসযোগ্য নয় মানে আমার কাছে তো একটা স্বপ্নের জিনিস মনে হয় আমি টিঙ্কু নিয়োগী বলছি তো গতকাল আমি একটা আপলোড দিয়েছিলাম আমার কোলাঘাটে বাসে কুড়ি হাজার টাকা পকেটমারি হয়ে গেছিল তো সকালবেলা আবিদারবাবু আমাকে ফোন করেছিলেন আমার ফোন নাম্বার জোগাড় করে তো উনি আমার পাশে যে দাঁড়িয়েছে এর জন্য আমি অনেক ধন্য বা কৃতজ্ঞ এটা আমার চিন্তাধারার বাইরে ছিল উনি আমাকে তার অফিসে ডেকেছিলেন আমি তার কাছে এসেছিলাম উনি আমাকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এসপি অফিস এস পি অফিসে নিয়ে এসেছেন এসপি সাহেবের সাথে কথা হয়েছে নমস্কার আমি টিঙ্কু নিয়োগী আমার বাড়ি হাওড়া দাসনগর আজ তিরিশে জানুয়ারি সকালবেলা আমি কাজের সূত্রে ঘাটাল গিয়েছিলাম সেই ঘাটাল থেকে ফেরার সময় আমি যে বাসটায় ফিরছিলাম বাসের নাম হচ্ছে জয় জয়বাবা তারকনাথ যার নাম্বার হচ্ছে ডবলু বি ইলেভেন ই একত্রিশ সাতাশ তো ফেরার সময় বাসটা কোলাঘাটের কাছে একটা জায়গায় হল্ট করে তো সেই সময় আমার খুব জোরে বাথরুম পায় আমি বাথরুম করতে নাবি বাথরুম করার পর বাসটা ছাড়বার মুহূর্তে আমি ছুটে এসে বাসটায় উঠি উঠতে যাই উঠে যখন উঠে পড়েছি আমার সিটের গন্তব্যস্থলে আমি যাচ্ছি আমাকে ওখানে বাধার সৃষ্টি করে কিছুতেই সিটের কাছে যেতে দেয় না আমার সাথে ধস্তাধস্তি হয় হওয়ার পর আমার পকেটে কুড়ি হাজার টাকা ছিল সেই সময় চিন্তাই করে নেয় তো তিনটি ছেলে ছিল একজন মোটা করে হ্যাঁ গায়ে কালো কোট পরা হাতে দুটো ব্যাগ ছিল একটা কালো ব্যাগ আর একটা কি রঙের বুঝতে পারিনি আরেকটি ছেলে ছিল যে সিটে আমার বসে পড়ে সেটিও কালো করে রোগা মতো হ্যাঁ তার হাতেও একটা কালো সাইড ব্যাগ ছিল আরেকটি ছেলে ছিল যে আমার সিটটাকে দাঁড় দাঁড়িয়ে রেখে দিয়েছিল রোগা করে সাদা জামা পরা ছেলে আমি বললাম দাদা এটা আমার সিট ছেড়ে দিন কিন্তু কিছুতেই ছাড়তে চায় না সে আটকে রেখে দেয় টাইমটা তখন হবে ঠিক আপনার আড়াইটে নাগাদ দুপুর আড়াইটে আজকে এই ঘটনাটা ঘটেছে তো আমি যখন বুঝতে পারি যে আমার পকেটে কুড়ি হাজার টাকাটা চোট হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি বাসে চিৎকার করে উঠি যে দাদা আমার পকেট মার হয়ে গেছে আমি বুঝতে পারি একজনকে বুঝতে পেরে আমি যখন বাসে আমার ব্যাগটাও ছিল ব্যাগে কাগজপত্র ছিল বাংকারে হুম আমি যখন নেবে পড়লাম সিঁড়ি দিয়ে ওই ছেলেটাকে ধরবো বলে আমি ওই যে কোলাঘাটের যে সিঁড়িটা আছে সেই সিঁড়ি দিয়ে গড়িও নিচে পড়ে গেলাম পড়ে গিয়েও তাকে ধরলাম বললাম যে চলুন আপনি প্রশাসনের কাছে প্রশাসন যা করার করবে সেখানেই কথা হবে তিনি তখন আমাকে উল্টে ধমকালেন যে প্রশাসন কেন যা বলার আপনি এখানেই বলুন তো কোলাঘাট গ্রাম এবং প্রশাসনকে আমার একান্ত অনুরোধ এই ব্যাপারটা যেন তারা দেখে কারণ আমরা দিন আনা দিন খাওয়া মানুষ তো আমার চোখের জলের মতো আর যেন কারো চোখের জল না পড়ে আপনারা যদি এই জিনিসটা দেখেন তাহলে খুব ভালো হয় প্রশাসনকে আমার অনুরোধ ব্যাপারটা যেন দেখে ভীষণভাবে লক্ষ্য দেয় নমস্কার